اللهم صل وسلم اللهم صل وسلم مولا তোমার দয়া বিনে কার সাধ্যবাসে তোমায় সাধনে দাবি মোদে তোমার বন্ধু রহমত লিল আলামিন اللهم صل وسلم اللهم صل وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলতেছেন ও জগতের মানুষ শোনো লাতাজুলা কদামা ইবনে আদম হাসুর মাঠে আদম সন্তানদের একটা পাও এই দিক থেকে ওই দিকে নড়াচড়া করতে পারবে না হাত্তা ইউসআলা আন খামসিন যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্ন আমার আল্লাহ করবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ পাও নড়াচড়া করতে পারবে না নবীজি বলেন ও আমার উম্মত শোনো আল্লাহ তোমাদেরকে কি পাঁচটা প্রশ্ন করবে হাসর মাকে শোনো আনুরহি ফিমা আফনাহু হে আদম সন্তানেরা তুমি যে দুনিয়াতে 30 বছর 40 বছর 50 বছর 60 বছর 70 বছর জীবিত ছিলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 70 বছর তোমার সময় পেয়েছিলাম এই 70 বছর সময় তুমি কি কাজে ব্যয় করেছো একটু হিসাব দাও এই 70 বছর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন কোন কাজে সময় ব্যয় করেছি কিভাবে সময়টা অতিবাহিত করেছি একটু হিসাব দাও রে বান্দা আমি তো মহব্বত করে তোরে দুনিয়ায় পাঠাইছিলাম এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো আন সাবাবিহি ফিমা আবলাহু হে আমার বান্দারা শুনো তোমাদের যৌবন কালটা তুমি কি কাজে কাটাই আছো যৌবন কালটার একটু হিসাব দাও যৌবন কাল তো 40 বছরের পরে যৌবন কাল আর থাকে 40 বছরের পরে আগেই যৌবন কাল এই তোমার যৌবন কালটা যখন শরীরে শক্তি ছিল ছাড়া বড় ছিল শরীরে শক্তি ছিল তোমার রক্ত গরম ছিল এরে আমার বান্দা এই যৌবন কালটা কোন কাজে তুমি ব্যয় করেছো নিজেকে রেখেছো কি হিসাব দাও তিন নম্বর প্রশ্ন হলো ওয়ান মালি মিন আইলা ইকতাসাবাহু এরে আমার বান্দা এই যে তুমি দুনিয়াতে 70 বছর জীবন যাপন করছ এই 70 বছরে তুমি ব্যবসা বাণিজ্য করেছ বাড়ি গাড়ি অনেক জোগাইছ অনেক টাকা পয়সার নাম দাম অনেক তুমি অর্জন করেছ টাকা পয়সা তুমি অনেক কামাজি করেছ জায়গা কিনেছ জমি কিনেছ অনেক কিছু করেছ এরে বান্দা এই টাকা পয়সা গুলা ধন সম্পদ গুলা জায়গা জমি গুলা তুমি কিভাবে কামাজি করেছ হালাল করেছ না হারাম করেছ সদে করেছ না ব্যবসায় তুমি করেছ তে হিসাব দাও চার নম্বর প্রশ্ন মানুষের কামাই রুজি নিয়ে প্রশ্ন করা হবে এই যে তুমি জায়গা জমি ফাইলা তুমি জায়গা জমি কিভাবে ফাইলা কিভাবে জায়গা জমি কিনছো কিভাবে টাকা পয়সা কামাই করছো কিভাবে ব্যাংক বিজনেস করছো কিভাবে শিল্প করতে হয়ছো কিভাবে ব্যবসায়িক হয়ছো সব কিছু হিসাব দাও ওয়াফিমা আনফাকাহু আরে যে টাকা পয়সা কামাই করছো রে বান্দা এই টাকা পয়সা কোন কোন খাতে তুমি ব্যয় করছো একটু হিসাব দাও এই তিন নম্বর প্রশ্ন হলো তুমি কোন কোন কাজে টাকা পয়সা গুলো ব্যয় করছো মাহফিলের কাজে তুমি কয় টাকা দিয়েছ তুমি দুনিয়াবি গান বাজনার জন্য নাচ গানের জন্য দুনিয়া আনন্দ উল্লাসের জন্য তুমি কয় টাকা ব্যয় করছো হালাল কাজে কয় টাকা ব্যয় করছো হারাম কাজে কয় টাকা ব্যয় করছো হিসাব দাও
অর্জন করেছ তোমার দুই কানে যে কথাগুলো শুনছ, তুমি তো শুনছ নামাজ ফরজ, এটা আমি কানে শুনছি বিশ্বাস করছি নামাজ ফরজ, এই যে আমি জানলাম এটা আমার একটা শিক্ষা, এটা আমার একটা জ্ঞান, নামাজ ফরজ, আমার একটা জ্ঞান অর্জন হয়েছে, যাকাত দেওয়া ফরজ, ফরজা করা ফরজ, কামাই রুজি হালাল, কামাই রুজি করা ফরজ, এই যে তুমি জ্ঞান অর্জন করছ নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, কত আমল আছে, এই আমল গুলার সম্পর্কে তুমি যে জানছ, যে জ্ঞান অর্জন করেছ, এই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ হিসাব দাও। এই যে আপনি নিজেও জানেন সুদ খাওয়া হারাম, যে সুদ খায় সেও জানে সুদ খাওয়া হারাম, তারপরও সুদ খায়, তারপরও সুদ খায়। আল্লাহ প্রশ্ন করে বান্দারে তুমি তো জানছো সুদ খাওয়া হারাম, আর সুদ খাওয়াটা আমি আল্লাহর সাথে যুদ্ধ করার সমান, তুমি এতটুকু জানার পরেও এই জানার যে তুমি যে জানছো যে এলেমটা অর্জন করছো সুদ খাওয়া হারাম, কানে শুনছো আলেম ওলামারা বলছে, এই অনুযায়ী তুমি কতটুকু আমল করছো বান্দা হিসাব দাও। মা বাবার খেদমত করা ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, মা বাবার জন্য দোয়া স্বয়ং আল্লাহ শিখিয়ে দিছে কোরআনে তাকে, আরে আমার বান্দা তোর মা বাবার জন্য আমি সবচেয়ে উত্তম দোয়াটা শিখিয়ে দে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, তোর মা বাবার জন্য সবচেয়ে বেশি এই দোয়াটাই তুই করবি। এই যে আল্লাহ দোয়া শিখাই দিল, আমি জানলাম হুজুরও বলছে মা বাবার জন্য এই দোয়াটা করতে হয়, এই যে আমি জানলাম এই জানা অনুযায়ী কতটুকু আমল করলাম, এরে বান্দা তুমি যে জানছো এই জানোর যে আমল কি করছো একটু আমাকে বলো। দেখেন না মা বাবার মৃত্যুর আগে সন্তানের প্রতি যেমন হক থাকে, মৃত্যুর পরও তেমন হক থাকে, শুধু হকটা একটু চেঞ্জ হয়, হকটা কি হয় চেঞ্জ হয়, মা বাবা জীবিত থাকলে যেমন তার খেদমত করত, সেবা করত, খাবার দাবার খাওয়াইতে হয়, অসুখ বিসুখ হলে ওষুধ কিনতে হয়, মৃত্যুর পরও মা বাবার জন্য খেদমত আছে, মা বাবার হক আদায় করতে হয়, মা বাবার একটা হক হইলো আল্লাহ হকটা উল্লেখ করে দিয়েছে, রে বান্দা তোর মা বাবার মৃত্যুর পরে সবসময় মা বাবার জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা মা বাবার হক সন্তানের উপর। এখন আপনি যদি এই হকটা আদায় না করেন, নামাজ যদি না পড়েন হক আদায় আপনি কিভাবে করবেন, কারণ নামাজে যে পড়েন না এই দোয়াটা আপনি কিভাবে করবেন, নামাজ পড়লে না মোনাজাতে হাত তুলে বলতে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, ওলামা ইকরাম বলেন তুমি যদি তোমার মা বাবার জন্য এই দোয়াটা বেশি বেশি করো, মনে রাখবা তোমার সন্তানও তোমার জন্য এইভাবে বেশি বেশি দোয়া করবে। হে আমার ভাই ও গভীর মনোযোগ, সময় শেষ, শেষ করে দিচ্ছি। এই যে পাঁচটা প্রশ্ন আমাদেরকে হাসুর মাঠে হামলায় করবে, এই পাঁচটা প্রশ্নের উত্তর গুলো আপনাকে জেনে যেতে হবে, প্রত্যেকটা মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হাসর মাঠে আল্লাহ বলতেছে রে বান্দা, হাসর মাঠ খুব ভয়াবহ অবস্থা হবে, এটা হিসাবের মাঠ, হিসাবের জায়গা, নেকি বলি ওজন হবে, যার যার আমল অনুযায়ী তার অবস্থা হবে, যার যত আমল বেশি হবে তার অবস্থা তত উন্নত হবে। মক্কায় মুয়াজ্জামায় আল্লাহ
নবীর সাহাবীরা যখন কালমা পড়ে মুসলমান হইল তখন তার আত্মীয় স্বজনেরা সে বলতো রে আব্দুর রহমান, আরে আব্দুল্লাহ মোহাম্মদের ধর্মটা ছেড়ে দে। ধর্ম ছেড়া দিলে যত গুণা হবে সব গুণা আমি বাবা হইয়া তোর সন্তানের সব গুণা আমি নিব, সব গুণা বাবাই বলতো সন্তানদের। ধর্ম ছেড়া দিলে যত গুণ হইতো সব গুণ আমি নেন, মায়ের বলতে কথা বাবা বলতে কথা। আল্লাহ তাজির করতেছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজনের বহন করবে না, একজনের পাপের বোঝা আরেকজনের বহন করবে না। হাসরের মাঠে যখন আল্লাহ হিসাব নেওয়া শুরু করবে তার পাপের বোঝা যখন বেশি ভারী থাকবে, সন্তানকে কামাই করে খাওয়াইছে নামাজ পড়ে নাই, এখন নামাজের জন্য আটকা পড়ে গেছে, তখন সন্তানকে দেখে বলবে এর সন্তান তোর জন্য তো আমি এত কষ্ট করেছি, সুদে টাকা লাগাইছি, সুদে টাকা আনছি, নামাজ না করে কামাই রুজি করছি, সন্তান রে আমার গুনার বোঝা একটু নেস না। এ আল্লাহ এই কথাটা বলছেন ওয়াই তাকু মুসকালাতুন ইলা হিমলিহা, তাদের আপন জনদেরকে ডাকবে এরে আমার সন্তান, এরে আমার বিবি, এরে আমার মেয়ে, আসো না আমার একটু গুনার বোঝা তোমরা নাও না, তোমাদেরকে লালন পালন করতে যেয়ে তো আমি নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, জাকাত দেওয়া বন্ধ করেছি, পর্দা পুশিটা ধ্বংস করে দিয়েছি, নবীর সুন্নত তরিকা মতো চলি নাই, তো তোমরা একটু আমার এগুলো ভাগ নাও। তো আল্লাহ বলতেছে রে বান্দা তুমি তোমার এই আপন লোকদেরকে যত আহ্বান করো লাইক মানি মিনহু সাইয়া, কোন কিছুই তারা নিবে না, বরং তারা তোমাকে হাসর মাঠে অস্বীকার করবে না, তুমি আমার বাবা এ না, তুমি আমার মেয়ে না, তুমি আমার স্বামী না, তুমি আমার মেয়ে না, ছেলেও না, সরাসরি অস্বীকার করবে। আল্লাহ বলতে বলাও কানা যা করবা এই নিকট আত্মীয় বলতে মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র আমার রক্তের সম্পর্ক যত আপন জন আছে সমস্ত আপন জনদেরকে আহ্বান করে হাসর মাঠে মানুষগুলা বলবে এর তোদেরকে লালন পালন করতে যে আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ ছাড়ছি, রোজা ছাড়ছি, হজ ছাড়ছি, জাকাত দেওয়া বন্ধ করেছি, আবা কাবা জুব্বা সুন্নত তরিকার জীবন যাপন ছেড়ে দিয়েছে, রে সন্তান তুই আমার একটু গুনার বোঝা নে, একটু হিসাব দা, তুই কাঁদে নাস না। সন্তান তখন জবাব দিবে আপন জনারা জবাব দিবে যে তোমাকে আমরা চিনি না, তোমাকে আমরা কি বলেন আমাদের কি উপায় হবে।